নবম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের জলবায়ু নাম তোমাদের জানা আছে, ভারতে ভারত যখন পড়েছো ক্লাস টেনে উঠে আবার তোমরা ভারতের জলবায়ু পড়বে, এর আগে যখন ক্লাস এইটে পড়ে এসেছো জলবায়ু অধ্যুষিত অঞ্চল বা জলবায়ু অঞ্চল বিশেষ, তখন কিন্তু ভারতের নাম এবং আশেপাশের জায়গাগুলো সম্পর্কেও এই জলবায়ু নামটা জানা আছে। জলবায়ুর নামকরণটা তোমরা জানো, সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, ছোট করে আমরা বলে থাকি মৌসুমি জলবায়ু। তো মৌসুমি শব্দটা কোত্থেকে এলো, বা এর আগে মৌসুমি শব্দের আগে যে কথাগুলো বললাম উষ্ণ আর্দ্র ক্রান্তীয়, এই শব্দগুলোই বা কেন বললাম সেটা নিয়ে একটু বলা দরকার। মৌসুমি কথাটা এসছে আরবি শব্দ মৌসিম শব্দ থেকে, যার অর্থ ঋতু, এটা তোমরা জানো। এর অর্থ ঋতু কেন বললাম তার কারণই হচ্ছে আমরা সারা বছর ধরে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী আমরা কিন্তু ঋতুর পরিবর্তন চাক্ষুষ এবং নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি। কখনো জোরে পাখা চালাই, কখনো ছাতা ব্যবহার করি বা রেনকোট ব্যবহার করি, কখনো লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি, এরকমভাবে আমরা কিন্তু সারা বছরের মধ্যে ঋতুর পরিবর্তন লক্ষ্য করতে পারি। এখন মৌসুমি শব্দের আগে যে শব্দগুলো বললাম সেটাও আমাদের আলোচনা করতে হবে। পশ্চিমবঙ্গ ক্রান্তীয় অবস্থানে অবস্থান করছে, কারণ পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্য এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। এর অক্ষাংশগত অবস্থান বলে দিচ্ছে যে ক্রান্তীয় উষ্ণমণ্ডলীয় অঞ্চলেই এই অঞ্চলটা অবস্থিত। ফলে ক্রান্তীয় অবস্থানের জন্য এখানে কিন্তু সারা বছর উষ্ণতা বেশি থাকে, বিশেষ কতগুলো জায়গা ছাড়া বা কয়েক বিশেষ একটি জায়গা ছাড়া, হিমালয় পার্বত্য অঞ্চল ব্যতীত অন্যত্র কিন্তু সারা বছরই উষ্ণতার পরিমাণ বেশি। এবং উষ্ণতা বেশি থাকার কারণে জলীয় বাষ্প সংগ্রহের ক্ষমতাও থাকে বাতাসে বেশি, তাই জলীয় বাষ্প যুক্ত বাতাস বৃষ্টিপাত দেয় বেশি, এবং মৌসুমি বাতাসের সাথে এর খানিকটা সম্পর্ক রয়েছে। আমরা সারা বছর মৌসুমি বাতাসকে দেখতে পাই না, এটা একটা সাময়িক বায়ু, যখন যে বাতাসটা এসে বৃষ্টি দিচ্ছে দেওয়ার ফলে বেশ একটা ঋতু বেশ কয়েকটা মাসের মধ্যে তার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। ঋতুর পরিবর্তন আমরা আরও ভালো করে বুঝতে পারি যখন বর্ষাকাল আসে, বা সারা বছরই উষ্ণতা এবং আর্দ্রতার মাপকাঠি বেশি থাকার কারণে এই জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামাঙ্কিত হয়েছে। এবার আমরা দেখব যে পশ্চিমবঙ্গের জলবায়ু এরকম নামকরণ হয়েছে শুধু নয়, বৈশিষ্ট্যের তফাত হচ্ছে বলে বৈশিষ্ট্যগত কিছু তফাত তৈরি করার ক্ষেত্রে যে নিয়ন্ত্রক বা ফ্যাক্টরগুলো ভীষণভাবে কার্যকরী তাদের আলোচনা করতে হবে। পশ্চিমবঙ্গের জলবায়ু নির্ধারণকারী প্রথম যে নিয়ন্ত্রককে আমরা বেছে নিতে পারি সেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষরেখার অবস্থান যদি বলি, আমরা একেবারে রাজ্যটা দক্ষিণ দিক দিয়ে গেছে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ, এবং একেবারে উত্তর অংশ দিয়ে গেছে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষাংশ, এবং রাজ্যের ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে ক্রান্তীয় অবস্থানের জন্য বা নিম্ন অক্ষাংশীয় অবস্থানের জন্য এখানে কিন্তু উষ্ণতার পরিমাণ বেশি। এবারে দেখা যাক দ্বিতীয় বিষয়, উচ্চতা। আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতার পরিমাণ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে লক্ষ্য করি সেটা হচ্ছে উত্তর দিক বরাবর, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল বা হিমালয়ের
খণ্ডিত পূর্বের অংশ পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত। সেই জন্য এখানে সারা বছরই ওই সুউচ্চ পর্বতমালার অবস্থানের কারণে উচ্চতা বেশি এবং তাই সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া সম্পন্ন বৈশিষ্ট্য নিয়ে জলবায়ুকে আমরা লক্ষ্য করি। বাকি অংশে সমভূমির প্রাধান্য বেশি, যদিও পশ্চিম দিকের কিছু অঞ্চল মালভূমি অঞ্চল সেখানে উচ্চতা খুব বেশি নয়, অনুচ্চ প্রকৃতির, কিন্তু যেহেতু ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে, কর্কটক্রান্তিরেখার উপর দিয়ে বিস্তৃত, তাই উষ্ণতার মাত্রা খুব বেশি, আবার তাপ ছেড়ে দিয়ে ঠান্ডার পরিমাণও সেখানে বেশি। কিন্তু উচ্চতার কারণে এখানে কিন্তু সেই অর্থে নাতিশীতোষ্ণ ভাব অবস্থান করে না। তাহলে বাকি অংশ সমতল এলাকা, সেখানে নিচু হওয়ার কারণে সারা বছরই উষ্ণতার পরিমাণটা যথেষ্টই বেশি থাকে। তিন নম্বর পয়েন্টে যদি আমরা বলি, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালার অবস্থান। তোমরা জানো, ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছ, একেবারে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে লম্বালম্বিভাবে বিস্তৃত সিঙ্গালীলা শ্রেণী, বাদবাকি শ্রেণীগুলো সবই আড়াআড়িভাবে বিস্তৃত হয়েছে, চোলা শ্রেণী, দুর্বিনদারা শ্রেণী। তার ফলে হিমালয় পার্বত্য অঞ্চলের অধিকাংশ পর্বতমালায় অক্ষরৈখিক অবস্থানে থাকার কারণে এখানে যদি কোনো আর্দ্র বাতাস পৌঁছয়, তাহলে সেই আর্দ্র বাতাসের কারণে সহজেই শৈলক্ষের ধরনের বৃষ্টিপাত হবে এবং তার কারণেই দক্ষিণাংশ যথেষ্ট আর্দ্রতাপূর্ণ হবে। আবার অন্যদিকে হিমালয় পর্বতমালার এইরূপ আড়াআড়ি অবস্থানের জন্যই উত্তর পূর্ব দিক থেকে আগত কোনো প্রবল ঠান্ডা হাওয়া বা কনকনে শীতল হাওয়া, সে কিন্তু পার্বত্য অঞ্চল অতিক্রম করে একদম রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। পার্বত্য অঞ্চলের এই রকম অবস্থান বা হিমালয় পর্বতমালার আড়াআড়ি অবস্থানের জন্যই প্রবল ঠান্ডার হাত থেকেও রাজ্যকে রক্ষা করে, আবার শৈলক্ষেপ বৃষ্টিপাত দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যকে কৃষি প্রধান রাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছে হিমালয় পর্বতমালা। চার নম্বর বিষয় যদি বলি, তাহলে সমুদ্র থেকে দূরত্বকে আনতে হবে। আমরা জানি একদম দক্ষিণ দিক বরাবর রয়েছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর থেকে যে হাওয়াটা আসে সেটা আর্দ্র হাওয়া। সমুদ্র তীরবর্তী অঞ্চলে মেদিনীপুরের কাঁথি, শঙ্করপুর, দীঘা এসব অঞ্চলগুলো থাকে, কিংবা সুন্দরবন অঞ্চল নিকটবর্তী হয়েছে, ফলে এই অঞ্চলগুলো সমুদ্র কাছে থাকার কারণে উষ্ণতা, ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে উষ্ণতা খুব বেশি অনুভূত হয় না। সমুদ্রের তুলনায় ঠান্ডা হাওয়া এই অঞ্চলগুলোতে পৌঁছয় এবং এখানকার উষ্ণতার মাপকাঠি কন্ট্রোলে রাখতে পারে। কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত বলে পশ্চিমের মালভূমি অঞ্চলে সেটা গিয়ে পৌঁছতে পারে না। তাই পশ্চিমের মালভূমি অঞ্চল যেখানে উষ্ণতার মাত্রা খুব বেশি হয়ে যায় গরমকালে বা দিনের বেলায়, তখন সেখানে সমুদ্র দূরে থাকার কারণে সমুদ্রের হাওয়া সেখানে প্রবেশ করতে না পেরে সেখানে উষ্ণতার মাপকাঠি আরও বাড়তে থাকে, কিংবা যখন ঠান্ডা হয়ে যায়, পাথুরে এলাকা বলে সহজেই ঠান্ডা হয়ে যাচ্ছে রাত্রিকালে অথবা শীতকালে। তোমরা জানো পাথুরে অঞ্চল বা শিলা তাপের কুপরিবাহী, তাই সহজেই এই মালভূমিময় অঞ্চল ঠান্ডাও হয়ে যেতে পারে শীতকালে, কিন্তু সমুদ্র দূরে থাকার কারণে সেই হাওয়া সেখানে পৌঁছচ্ছে না, তখন সমুদ্রে তুলনায় গরম হাওয়া বিরাজ করে। ওই গরম হাওয়া যদি ওই অঞ্চলে গিয়ে পৌঁছতে পারতো, তাহলে ওখানে কিন্তু অতটা ঠান্ডা পড়তো না। কাজেই যেখানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আমরা দেখতে পাই সমভাবাপন্ন প্রকৃতি, সমুদ্র থেকে দূরে থাকার কারণে মালভূমি অঞ্চলে পাই চরম ভাবাপন্ন প্রকৃতি।
এই অঞ্চলগুলোর মধ্যে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের অংশ বিশেষকে ভাবতে পারি। এবার আবার আমরা যাব পঞ্চম বিষয়, সেটা হচ্ছে মৌসুমি বায়ু। একটু আগেই তোমাদের জানালাম, মৌসুমি বায়ু কিন্তু সারা বছর আমরা দেখতে পাই না বা অনুভব করতে পারি না। মৌসুমি বায়ু একটা সাময়িক বায়ু বা পিরিয়ডিক্যাল উইন্ড, তাই জন্য নির্দিষ্ট সময়ে সেটা আসে। এবং দুটো মৌসুমি বাতাসকে আমরা জানব, একটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে উড়ে আসা আর্দ্র গ্রীষ্মকালীন মৌসুমি, যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে এবং আর্দ্রতা সম্পন্ন হয় বলে তার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই আমাদের গ্রীষ্মকালে শেষার্ধ থাকে বর্ষাকাল, অর্থাৎ গ্রীষ্মকালে শেষার্ধে বৃষ্টি নামে। কিন্তু আরও একটা ভিন্ন চরিত্রের বা বিপরীত চরিত্রের মৌসুমি বাতাসকেও আমরা পাই, যেটা শীতকালে এসে পৌঁছয়। সেই শীতল হাওয়া স্থলভাগের উপর দিয়ে আসে এবং সেটা জলীয় বাষ্প সমৃদ্ধ হয় না, কারণ স্থলভাগের উপর দিয়ে আসার কারণে শুষ্ক প্রকৃতির হয় এবং শীতলতা সেই শীতকালেই সেটা প্রবাহিত হয়। তাই সেটা শুষ্ক শীতল মৌসুমি বায়ু বা উত্তর পূর্ব দিক থেকে প্রবহমান মৌসুমি বায়ু, তাই উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই দুটো সাময়িক বায়ুকেই আমরা বুঝতে পারি এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। এই পাঁচটা যে পয়েন্ট তোমাদের আলোচনা করলাম, এই বিষয়গুলো অবশ্যই তোমরা খাতায় লিখে অভ্যাস করবে। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে জলবায়ু তৈরি করার জন্য ভীষণভাবে কার্যকরী কয়েকটা নিয়ন্ত্রক। এবার আমরা পশ্চিমবঙ্গের যে ঋতুর অবস্থান লক্ষ্য করি এবং ঋতু ভেদে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সারা বছর, সেটা দেখতে পাচ্ছি, সেটা আমরা পড়ে ফেলব। পশ্চিমবঙ্গে তোমরা জানো ছটা ঋতু, কিন্তু তার মধ্যে আমরা বিশেষ করে এই জলবায়ু পড়ার ক্ষেত্রে চারটে ঋতুকে ভীষণভাবে দরকার পড়ে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। এক হচ্ছে গ্রীষ্মকাল, দ্বিতীয় হচ্ছে বর্ষাকাল, তৃতীয়ত শরৎকাল, আর চতুর্থত শীতকাল। এই ঋতুগুলোর বিশেষ বৈশিষ্ট্য আমরা ভূগোলে কীভাবে পড়ব সেটা তোমাদের আলোচনা করে দিচ্ছি। গ্রীষ্মকাল বললে আমরা কোন সময়টা পাই বা কোন বৈশিষ্ট্য সম্পন্ন অবস্থাকে আমরা খুঁজে পাই? মূলত উত্তরায়ণের সাথে সাথে, আমরা তো পশ্চিমবঙ্গে রয়েছি, পশ্চিমবঙ্গ উত্তর দিকে রয়েছে, উত্তর গোলার্ধে বা ভারত উত্তর গোলার্ধে অবস্থিত দেশ, মানে সেই হিসেবে পশ্চিমবঙ্গ উত্তরায়ণের সঙ্গে সঙ্গে ক্রমশ বিষুবীয় অবস্থা কাটিয়ে উঠে, অর্থাৎ একুশে মার্চ, তোমরা জানো ঋতু পরিবর্তনের ছবিটা সামনে রাখবে, একুশে মার্চ বিষুবীয় অবস্থা মহাবিষুবীয়, ওই দিন পৃথিবীর উত্তর দক্ষিণ দুটো মেরুই সমান দূরে থাকে। কিন্তু মার্চের একুশ তারিখের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে নিরক্ষরেখা থেকে রশ্মি সরতে সরতে উত্তর দিকে সরতে থাকে এবং উত্তরায়ণ পর্বের মধ্যে মার্চের শেষ সপ্তাহ থেকে মের শেষ সপ্তাহের মধ্যে উত্তর মেরু তথা পশ্চিমবঙ্গ, উত্তর মেরু যেমন হেলে পড়ে সূর্যের খুব কাছাকাছি চলে যায়, সেই রকম সেই অর্থেই আমরা বলতে পারি ভারতবর্ষ বা তার সাথে থাকা পশ্চিমবঙ্গও কিন্তু অনেকটাই সূর্যের দিকে ঝুঁকে পড়ে, ফলে সেখানে উষ্ণতার মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এবং মার্চ থেকে মে মাসের মধ্যে দেখা যায় যে ক্রমশ বিভিন্ন অঞ্চলে, ভারতের বিভিন্ন অঞ্চলের মতো পশ্চিমবঙ্গেরও বিশেষ কয়েকটা জায়গায় ভীষণভাবে উষ্ণতা বাড়তে থেকে নিম্নচাপ বা লো প্রেশার তৈরি করতে থাকে এবং সেটা ছোট ছোট লো প্রেশারের সেলে না থেকে একটা সময় বেশ বড় বড় লো প্রেশারের জায়গায় চলে আসে। ফলে দেখা যায় ওই অঞ্চলটা তৈরি হওয়াটাই কিন্তু গ্রীষ্মকালের বৈশিষ্ট্য।
ফলে গ্রীষ্মে মালভূমির উপরে যে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় সেই অঞ্চলে দিকে উত্তর পশ্চিম দিক থেকে আসা এক প্রবল ঝড় লক্ষ্য করতে পারি। সেটা বৈশাখ মাসে হয়ে থাকে এবং প্রচণ্ড ভয়ঙ্কর এই ঝড়ের কারণে বা ঘূর্ণিঝড়ের কারণে এর নাম হয়েছে কালবৈশাখী। এই কালবৈশাখী যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে আসে তাই এই ঝড়কে আমরা ইংরেজিতে নরওয়েস্টারও বলে থাকি, নরওয়েস্টার। আমাদের রাজ্যে মাঝে মাঝেই মালভূমি অঞ্চলে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়। এটা প্রচণ্ড গরম বাতাস গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে স্থান বেঁধে উষ্ণতার কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। যেমন আসানসোলে 48 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা পুরুলিয়াতে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার দার্জিলিংয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ভিন্নভাবে লক্ষ্য করতে পারি। পুরুলিয়ার তোরাং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। তাহলে আজ আমরা জানলাম যে গ্রীষ্মকাল তার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত নিম্নচাপ তৈরি হওয়া, আর দ্বিতীয়ত এক উত্তর পশ্চিম দিক থেকে আসা প্রবল ঝড় এবং তার থেকে উদ্গত বৃষ্টি, ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর অবস্থা তৈরি হয় এবং মালভূমি অঞ্চলে লু প্রবাহিত হয়। এটাই হচ্ছে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসের আগমনকালের পূর্ব সময়। তাহলে তখনও কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস প্রবেশ করেনি, বা গ্রীষ্মকাল বললে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস ঢোকবার আগের মুহূর্তকেই সূচনা বা আগের মুহূর্তকেই বলে থাকি। এবার আমরা পড়ব দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসের প্রবহমান কাল। প্রবাহমান কালকেই আমরা বলে থাকি বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে অগস্ট বা কোনো কোনো বছর সেপ্টেম্বরের শুরুর সপ্তাহ পর্যন্ত এই সময়কালটাই হচ্ছে বর্ষাকাল। সেই সময় আগে গ্রীষ্মকালের সময় যে প্রবল নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছিল তার টানে বঙ্গোপসাগরের উপরে থাকা হাই প্রেশার অঞ্চল বা বঙ্গোপসাগরীয় অঞ্চলে থাকা উচ্চচাপের অঞ্চল থেকে বা ভারত মহাসাগরীয় অঞ্চলে থাকা উচ্চচাপের ক্ষেত্র থেকে নিম্নচাপের দিকে ধাবমান যে বাতাস আর্দ্রতা নিয়ে ঢোকে তারই একটা শাখা, ওটা দুটো শাখায় বিভক্ত হয়ে যায়। একটা ভারতের পশ্চিম দিক দিয়ে ঢোকে যেটা আরব সাগরীয় শাখা, সেটা আমাদের পাঠ্যের মধ্যে পড়বে না। আর দ্বিতীয় যে শাখা সেটা বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে এবং সেটাই হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেয়। যেহেতু উত্তরের পার্বত্য অঞ্চল আড়াআড়িভাবে অবস্থান করছে তাই সেখানে এই আর্দ্র বাতাস, জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস ঢুকেই প্রায় 90% বৃষ্টি এই সময় দিয়ে দেয় এবং উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। উত্তরবঙ্গের মধ্যেও আবার আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, যেটা কিনা 455 সেন্টিমিটার হিসাব অনুযায়ী দেখতে পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মধ্যে আর্দ্রতম জেলা বললে আমরা দার্জিলিংকেই বুঝব, কেন কি সেখানে পাহাড় রয়েছে আর পাহাড়ের ঢালে শৈলতকে বৃষ্টি হওয়ার কারণে জলীয় বাষ্প বা আর্দ্রতা আটকে থাকে। বাৎসরিক বৃষ্টিপাত সবচেয়ে কম যেটা লক্ষ্য করা যায় যে স্থানে সেটা হচ্ছে পুরুলিয়ার সুইসা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল, আর শুষ্কতম জেলা যদি বলি আমরা ইঙ্গিত করব পুরুলিয়া জেলাকে। তাহলে বর্ষাকাল এবং শরৎকালে পশ্চিমবঙ্গের সন্নিহিত সমুদ্র নিকটবর্তী অঞ্চলে সৃষ্ট যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তার কারণেই কিন্তু মাঝারি থেকে প্রবল ধরনের
বৃষ্টি তৈরি হয় যাকে আমরা বর্ষাকাল নামকরণ করতে পারি। তৃতীয়ত আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শরৎকাল, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস প্রবাহিত হয়ে তার আর্দ্রতা থেকে যে প্রচুর পরিমাণ বৃষ্টি দেয় দেওয়ার পরবর্তী সময় সেই বাতাস কিন্তু নিঃস্ব হয়ে পড়ে বা ক্লান্ত হয়ে পড়ে। এখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসের ফিরে যাওয়ার সময় যাকে আমরা ঋতুর দিক থেকে শরৎকাল নামাঙ্কিত করতে পারি। মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসেরও শেষ সপ্তাহ অনেক সময় হয়ে যায়, মোটামুটি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়কাল যাকে আমরা শরৎকাল বলে থাকি সেই সময়টা আমরা দেখতে পাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে। শরৎকালে ভারতীয় উপমহাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বাতাসের এই প্রত্যাগমন লক্ষ্য করতে পারি। এই সময় শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমি বাতাস সাথে আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা গভীর নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে এক ধরনের ঝড় তৈরি হয় যেটা আশ্বিনের ঝড়। আস্তে আস্তে বৃষ্টিপাত দেওয়ার পর মাটি ঠান্ডা হতে থাকে বা পশ্চিমবঙ্গের ভূমি ঠান্ডা হতে থাকে এবং এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসও আর্দ্রতা ত্যাগ করে বা জলীয়বাষ্প থেকে বৃষ্টি দেওয়া দানের পর অনেকটাই জলীয়বাষ্প হালকা হয়ে যায়, ফলে আবার অন্যদিকে গভীর নিম্নচাপ থেকে যায় বঙ্গোপসাগরের উপরে। তখন এই অঞ্চল থেকে এক যে ক্লান্ত বাতাস সেটা বেরিয়ে আসার চেষ্টাও করে এবং সেই কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে লক্ষ্য করা যায় এক ধরনের ঝড়। এই ঝড়টাকেই আমরা আশ্বিন মাসে দেখতে পাই, শরৎকাল বললে আমরা আশ্বিন মাসকেই বুঝি, আশ্বিনের ঝড় বলে থাকি। তবে এই ঝড় কালবৈশাখী ঝড়ের মতো অত প্রবল বা ভয়ঙ্কর ঝড় নয়, মাঝারি ধরনের ঝড়। এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি সমুদ্র তীরবর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার প্রান্তবর্তী অঞ্চলে লক্ষ্য করতে পারি। এবার আমরা ঋতুর শেষ যে ঋতুটা সেটা দেখতে পাবো, সেটা হচ্ছে শীতকাল। মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্থলভাগের উপরে আস্তে আস্তে বড় হাই প্রেশার তৈরি হয়ে যায় বা উচ্চচাপের অঞ্চল তৈরি হতে থাকে এবং সেই সময় উচ্চচাপের অঞ্চল আরও বড় থাকে। উচ্চচাপের এই অঞ্চলটা বড় হতে থাকে এবং তুলনায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে নিম্নচাপের অঞ্চল বা লো প্রেশার, ফলে উচ্চচাপের অঞ্চল থেকে ক্রমশ নিম্নচাপের অঞ্চলের দিকে বাতাস প্রবাহিত হতে থাকে। তোমরা সবসময় জানো উচ্চচাপের অঞ্চল থেকেই বাতাস নিম্নচাপের দিকে ধাবিত হয়, ফলে শীতকালে উত্তর পশ্চিম ভারত মানে এই অঞ্চল থেকে উত্তর পশ্চিম উত্তর দিক থেকে উত্তর পূর্ব দিক বেঁকে আসে এই বাতাসটা ক্রমশ নিম্নচাপের অঞ্চল দখল করতে সমুদ্রের দিকে ধাবিত হয়। এটাই উত্তর পূর্ব মৌসুমি বাতাস, যেটা স্থলভাগের উপর দিয়ে আসার কারণে শুষ্ক হয় এবং স্থলভাগ ঠান্ডা থাকে, বাতাসটাও ঠান্ডা হয়, ফলে শুষ্ক শীতল বাতাসের প্রভাবে স্থলভাগে প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। শীতকালের এই আবহাওয়া একটু বিঘ্ন ঘটাতে যে বাতাসটা এসে পৌঁছয় সেটা কিন্তু মৌসুমি বাতাসের কেউ হয় না। মৌসুমি বাতাসের ব্যতীত যে বাতাসটা এসে পৌঁছয় সেটা উত্তর পশ্চিম ভারতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট এক ধরনের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাব, যেটা চাপ বলয়ে স্থানান্তরিত হওয়ার ফলে ভারতে প্রবেশ করে এবং ওই পশ্চিমী বাতাস বা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বাতাস সেটা একদম পশ্চিমবঙ্গের মানে ভারতের পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে পৌঁছয় এবং শীতকালীন যে আবহাওয়া উত্তর পূর্ব মৌসুমি বাতাসের প্রভাব
তাকে খানিকটা বিঘ্ন ঘটায়, তাই তাকে আমরা পশ্চিম দিক থেকে আগত বলে পশ্চিমী ঝামেলা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে থাকি। তাই পশ্চিমবঙ্গে এই বাতাসের প্রবেশে শীতলতার মাত্রা আরও বাড়তে থাকে এবং হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর স্নোফল বা তুষারপাত হতে থাকে। তার প্রভাবে আমরা শীতের মাত্রা আরও বেশ কিছুদিন 10-12 দিন ভালো মতোই মালুম পাই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে শীতলতম যে মাসটা দেখতে পাই সেটা হচ্ছে জানুয়ারি মাস। উচ্চতার কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় পশ্চিমবঙ্গের শীতলতম স্থান সান্দাকফু হিসাবেই চিহ্নিত। আজ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে জলবায়ুটা তৈরি হলো এবং জলবায়ুটা তৈরি হওয়ার পিছনে যে যে কারণগুলো ভীষণভাবে প্রয়োজনীয় সেগুলোকে পড়লাম। পরের দিন আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা শেষ করব। তোমরা একবার ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, বইটা ভালো করে পড়ে দেখো, যদি অসুবিধা হয় আমায় জানিও। আজ তবে এইটুকুনি থাকলো।